কমলাসাগরে বর্ডার হাট অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাবতীয় কথাবার্তা সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে বর্ডার হাট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এই কাজ সমাপ্ত হলে অতি শীঘ্রই বর্ডার হাট চালু করা হবে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, বর্ডার হাট চালু এবং সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরুর বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকদের সাথে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা। আরো সেটাকে দূরে নিয়ে যেতে পারবো আমাদের ত্রিপুরা রাজ্যের, যাতে আরো আমরা উন্নতির দিকে ত্রিপুরাকে নিয়ে যেতে পারি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে 2024-এর মার্চ 9-ই মার্চ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বার্থুইলি উপস্থিত ছিলেন, সেখানে আমরাও উপস্থিত ছিলাম, আমি ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ছিলেন সাবরুমে, যেটা আপনারা সবচেয়ে বড় বিষয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন হয়েছিল, সেখানে আমরাও ছিলাম, সেখানে আপনারাও ছিলেন। তো একটাই লক্ষ্য যে আমাদের অতি দ্রুত কিভাবে আমরা আমাদের সাকসেসে আমরা পৌঁছতে পারি, কিভাবে আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা বিশ্ব দরবারে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা শুনেছেন, অনেকেই আমাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন যে কমলাসাগরে আমাদের বর্ডার হাট যেটা রয়েছে সেটা কবে নতুন ভাবে চালু হবে। তো আমি সেই বিষয়ে বলবো, আমাদের 2024-এর 2 জুলাইয়ে একটা আমাদের বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মিটিং হয়েছিল। তো আমি আশাবাদী অতি দ্রুত যে আমাদের কিছু কাজ সেখানে মেরামতের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাকি রয়ে গেছে, সেটা অতি দ্রুত সমাপ্তি হলেই আমরা সেই বর্ডার হাট চালু আমরা করতে পারবো, আমি আশাবাদী। তার পাশাপাশি যে আমাদের যে আপনারা সবাই হয়তোবা কোশ্চেন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, যে সাংবাদিক সম্মেলনে শিল্প বাণিজ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি জানান, বাধারঘাটে 4.18 একর জায়গার উপর 150 কোটি টাকার একতা মল তৈরি করা হচ্ছে। এর কাজ অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন বা প্রস্তাবিত SEZ এলাকায় বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। তিনি আরও জানান, গত 6 মার্চ দিল্লিতে নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়। এই সামিটে 14টি মৌ স্বাক্ষরিত হয়। এর মধ্যে 6টি বিনিয়োগকারী সংস্থা রাজ্যে 29.85 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।